हेलो स्टूडेंट्स, शामीम कोचिंग सेंटर यूट्यूब चैनले तुम्हारे स्वागत। आजकेर ये भिडियोते आमी तुम्हारे देखाबो क्लास 12 अर्थात उच्च माध्यमिक पॉलिटिकल साइंस राष्ट्रविज्ञान तुम्हारे एक अध्याय आछे अष्टम अध्याय जी अध्यायटिर नाम सरकारेर आईन विभाग। देखो ये अध्याय थेके टोटाल परीक्षा पूर्णमान नम्बर आछे 14। तार मध्ये थेके तुम्हारा स्क्रिने देखते पाच्छो लेखा आछे एमसीक्यू थाकबे 4টি, 4 নম্বর এসকিউ 2টি, 2 নম্বর এবং বট কোশ্চেন লিখতে হবে 1টি 8 মার্কের। ঠিক আছে, তাহলে এই অধ্যায়ের নাম কিন্তু সরকারের আইন বিভাগ। এই অধ্যায় থেকে এই এমসিকিউ প্রশ্নগুলি আমি এরপরের ভিডিওতে তোমাদের দেখাবো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের আমার ছাত্রছাত্রীদের টিউশনে লিখে দেওয়া এই 8 নম্বর অধ্যায় থেকে প্রথম বট প্রশ্ন ও উত্তর আমি তোমাদের দেখাবো। প্রথম প্রশ্নটি কি তোমরা সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ, লেখা আছে লোকসভার স্পিকারের ক্ষমতা ও পদ মর্যাদা আলোচনা করো, অথবা অনুরূপ প্রশ্ন লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। উত্তরের প্রথমেই তোমরা লিখবে, পয়েন্ট করবে, ভূমিকা লিখবে, লোকসভার সভাপতিকে বলা হয় অধ্যক্ষ বা স্পিকার। ভারতীয় সংবিধানের 93 নং ধারা অনুযায়ী নির্বাচনের পর নবগঠিত লোকসভার সদস্যগণ নিজেদের মধ্যে থেকে একজনকে অধ্যক্ষ হিসেবে এবং অন্য একজনকে উপাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করেন। এদের কার্যকালের মেয়াদ হল 5 বছর। তারপরে পয়েন্ট করবে ক্ষমতা ও কার্যাবলী। এই পয়েন্টটি দেখানোর আগে আমি তোমাদের বলি, একমাত্র আমার এই ইউটিউব চ্যানেলটিতেই উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন, এমসিকিউ, এসএকিউ, বোর্ড প্রশ্ন যেগুলি টিউশনে আমি আমার ছাত্রছাত্রী লেখাই, এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করি। ঠিক আছে, তোমরা যারা আমার এই ইউটিউব চ্যানেল নতুন, এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও, এরপরে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তারপর পয়েন্ট করবে তোমরা ক্ষমতা ও কার্যাবলী। ঠিক আছে, এক নম্বর পয়েন্ট ক্ষমতা ও কার্যাবলীর এক নম্বর পয়েন্ট, সাব পয়েন্ট করবে বিতর্ক ও আলোচনা নিয়ন্ত্রণ। এই পয়েন্টের সময় লিখবে স্পিকার লোকসভার বিতর্ক ও আলোচনা নিয়ন্ত্রণ করেন। কোন কর্মসূচি গ্রহণ করা হবে, কোন সদস্য আলোচনায় অংশগ্রহণ করবে, সবকিছুই ঠিক করেন স্পিকার, তবে তিনি লোকসভায় নিরপেক্ষ থাকেন। তারপরে দুই নম্বর পয়েন্ট করবে সভার শৃঙ্খলা ও মর্যাদা রক্ষা। এই পয়েন্টের সঙ্গে লিখবে স্পিকারকে লোকসভার শৃঙ্খলা ও মর্যাদা রক্ষার ব্যাপারে সদা সতর্ক থাকতে হয়। কারণ সভার শৃঙ্খলা রক্ষার সমস্ত দায়িত্ব থাকে স্পিকারের হাতে। লোকসভার অধিবেশন পরিচালনার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই হল চূড়ান্ত, তার বিরুদ্ধে কার্যাবলী পরিচালনা সংক্রান্ত কোন নালিশ আদালতে জানানো যাবে না। তিন নম্বর পয়েন্ট করবে অর্থবিল সংক্রান্ত ক্ষমতা। এর সঙ্গে লিখবে অর্থবিলের ব্যাপারে স্পিকারের কিছু বিশেষ ক্ষমতা আছে। কোন বিল অর্থবিল কিনা এ বিষয়ে প্রশ্ন উঠলে স্পিকারই তার মীমাংসা করে, তাছাড়া কোনো বিষয়ে তর্ক দেখা দিলে তার সুপারিশে রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশন ডাকেন। আর এই যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার নিজেই। চার নম্বর পয়েন্ট করবে কমিটি সংক্রান্ত ক্ষমতা। লিখবে প্রত্যেক দেশের আইনসভায় বিভিন্ন কাজ সম্পাদন করার জন্য কতকগুলি কমিটি গঠিত হয়, আর এই কমিটিগুলি স্পিকারের নির্দেশে কাজ করে। পাঁচ নম্বর পয়েন্ট করবে রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে যোগসূত্র। এই পয়েন্টের সময় লিখবে রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করেন স্পিকার। রাষ্ট্রপতি স্পিকারের মাধ্যমে তার বক্তব্য পার্লামেন্টে উপস্থাপিত করেন। স্পিকারের মাধ্যমেই রাষ্ট্রপতি পার্লামেন্টের কাছে এবং পার্লামেন্ট রাষ্ট্রপতির কাছে যাবতীয় বক্তব্য পেশ করেন। ৬ নম্বর বা এরপরে পয়েন্ট করবে লোকসভার সদস্যদের অধিকার রক্ষা। লিখবে অধিকার ভঙ্গ বা লোকসভা অবমাননার দায়ে তিনি যে কোনো ব্যক্তি বা সংসদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন।
লোকসভা অবমাননার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার ক্ষমতাও স্পিকার রাখে। এছাড়াও স্পিকারের অনুমতি ছাড়া লোকসভার কোনো সদস্যকে পার্লামেন্টের ভেতরে গ্রেপ্তার করা যায় না। সাত নম্বর পয়েন্ট বা নেক্সট পয়েন্ট করবে অন্যান্য ক্ষমতা। লিখবে উপরের ক্ষমতাগুলি ছাড়াও স্পিকারের অন্যান্য ক্ষমতা লক্ষ্য করা যায়। যেমন এক নম্বর রমেশ, এক নম্বর পার্লামেন্টের যৌথ অধিবেশনে স্পিকারই সভাপতিত্ব করেন। দু নম্বর কোনো সদস্যের পক্ষে হিন্দি ও ইংরেজি ভাষণ দেওয়া সম্ভব না হলে মাতৃভাষায় ভাষাদানের ব্যাপার স্পিকার অনুমতি দিয়ে থাকেন। তারপর পয়েন্ট করবে পদ মর্যাদা। এটার সময় লিখবে স্পিকারের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু মন্তব্য করেছিলেন, স্পিকার সমগ্র কক্ষের মর্যাদা ও স্বাধীনতার অধিকারী। যেহেতু লোকসভা সমগ্র জাতির প্রতিনিধিত্ব করে, সেহেতু স্পিকার জাতির স্বাধীনতা ও মর্যাদার প্রতীক। ব্যাস। এবার লাস্ট পয়েন্ট উপসংহার। লিখবে উপসংহারে বলা যায় যে ভারতের সংসদীয় রাজনৈতিক ব্যবস্থায় বর্তমানে জোট সরকারের যুগ শুরু হওয়ায় সভা পরিচালনার বিষয়ে স্পিকারের যোগ্য নেতৃত্ব, সহমর্মিতা, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিষয়গুলির উপর তার কাজকর্মের সাফল্য নির্ভরশীল। প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপরের ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো এই প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নের উত্তরটি আমি আমার টিউশনের ছাত্রদের লিখে দিয়েছি। প্রশ্নটি দেখো, প্রশ্নটি কি, রাজ্য আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নের অনুরূপ প্রশ্ন অথবা ভারতের যে কোনো অঙ্গরাজ্যের আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। ওর এই প্রশ্নে আরেকটি অথবা কোনো অঙ্গরাজ্যের বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি এরপরের ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো। তোমরা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও, এরপরে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।